বাংলা একটি কালচার খুব প্রচলিত আছে জানেন তো, মানে অন্তত বিরোধীরাও কিন্তু এরকম একটি অভিযোগ করে। কালচারটার নাম হচ্ছে কাঠমানি কালচার। অর্থাৎ কোনো কাজ করতে যাচ্ছেন, কোনো কিছু কিনতে যাচ্ছেন, কিছু বানাতে যাচ্ছেন, কিছু তৈরি করছেন, সেখানেও কিন্তু আপনাকে একটা কাঠমানি দিতে হবে। কাকে কাঠমানি দিতে হয় সেটা নতুন করে বলছি না, সেটা সবাই জানেন কাকে কাঠমানি দিতে হয়। কিন্তু এইরকমই ঘটনার ফলে যদি কারোর প্রাণ অর্থাৎ জলিত জীবন কোনো জলাধার ভেঙে পড়ে, কোনো গ্রামবাসীদের যে একমাত্র জলাধার, যে জলাধারের ফলে তারা পানীয় জল পাবে সেইখানে আঘাত আসে, তাহলে কেমন ঘটনা ঘটে বলুন তো, কেমন অবস্থা হয় বলুন তো। অর্থাৎ কাঠমানি থেকে কি জলাধারও রেহাই পেল না, মানে পানীয় জলও মুক্ত হলো, মানে জল খেতে গেলেও কাঠমানি দিতে হবে, এরকম একটা অভিযোগ উঠছে আর কি। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে। উদ্বোধনের আগেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর সাধের সজলধারা প্রকল্পের জলাধার। কী অবস্থাটা একবার ভাবুন তো। এলাকার লোকজনের দীর্ঘদিনের জলের সমস্যা মেটাতে সরকারি টাকায় পানীয় জল প্রকল্পের কাজ সবেমাত্র শেষ হয়েছিল, তবে 24 ঘন্টা যেতে না যেতেই হুড়মুড় করে ভেঙে পড়ল বিশাল জলের ট্যাঙ্ক। প্রশাসনের বিরুদ্ধে নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। মুর্শিদাবাদের ড্রমকলের 16 নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকার ঘটনা। জানা গিয়েছে শুক্রবার বিকেল আনুমানিক 4টে নাগাদ সজলধারার কাজ সম্পূর্ণ হওয়ার পর ট্যাঙ্কে জল ভর্তি করা শুরু হয়। এরপর শনিবার সকাল সকাল স্থানীয় মানুষজন দেখেন যে দুমড়ে মুচড়ে ভেঙে পড়ে আছে ওই জলাধারটি, আর তাতেই চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। স্থানীয় মানুষের অভিযোগ, অতিরিক্ত নিম্নমানের কাজ হয়েছে, কাজে সম্পূর্ণ দুর্নীতি হয়েছে, কংক্রিটের পরিবর্তে দেওয়া হয়েছে 3 নম্বর ইট, সিমেন্ট সব কিছুতেই কম করা হয়েছে এবং দুর্নীতি করা হয়েছে। এই কাজে মূলত যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির কারণেই ভেঙে পড়েছে এই জলাধার। পাশাপাশি স্থানীয়রা জানিয়েছেন শিডিউল দেখতে চাইলে দেখানো হয়নি, কন্ট্রাক্টরের সঙ্গে কোনো রকম যোগাযোগ করা সম্ভব হয়নি, সমস্ত বিষয় লেবার শ্রেণীর মানুষকে দিয়ে করানো হয়েছে, আর তাতেই এই ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়ালে মেরামতের কাজের জন্য লোক আসলে বাধা দেয় স্থানীয়রা। আমরা এক স্থানীয় বাসিন্দা মুকুল মণ্ডলের বক্তব্য শুনব, তিনি কি বলছেন। বাস্তবিকই কাজের গুণগত মান খারাপ, এটা এর জন্যই হয়েছে, সবেই তো হয়েছে, এখনও এটা চালু হয়নি ঠিক মতো। প্রথম জল, হ্যাঁ জল মনে হয় কেউ নিয়ে যায়নি এখন পর্যন্ত, কালকে শেষ করেছে কাজ মনে হয়, কালকে শেষ করেছে, আজকে এই অবস্থা, ড্রামগুলো পড়ে গেছে। অ্যাকচুয়ালি সারফেসটা তো ভালো হওয়া দরকার ছিল, সাধারণত যারা দুর্নীতি করার চেষ্টা করে তারা সারফেসটাকে ঠিক করে, এই সারফেসটাই খারাপ, তাহলে ভিতরটা কী করেছে। শিডিউল আমি একাধিকবার চেয়েছি, এখন কমপ্লিট শিডিউলটা দেয়নি, যে কাজটা কী হয়েছে না হয়েছে এখানকার কেউ জানেও না, খোঁজও নেই, শিডিউলটা দেয়নি, আমি অনেকবার চেয়েছি, শিডিউল দিব ব্যাস এখনও দেয়নি, কাজটা গুণগত মান অনেক খারাপ হয়েছে। একদম এটা, এই যে কাজটা হয়েছে আমরা যতটুকু বুঝি কাজ সম্পর্কে, আমার একটু নলেজ আছে, এইটা যতটা খরচা করা দরকার তার থেকে অনেক কম। এখানকার যে অর্থ ব্যয় করে খরচা করে তৈরি করেছে সেটারও তো কোনো একটা যে বোর্ড, সেই বোর্ডও তো এখন পর্যন্ত ঝুলাইনি। না না কিছুই হয়নি এখনো, কিছুই হয়নি। এই যে মাটির উপরে দাঁড়িয়ে আছে সজলধারা, যে কোনো মুহূর্তে পুরো খসে পড়ে যেতে পারে এবং এলাকার একদম ক্ষতি হতে পারে। একদম, এইটা যদি পড়ে যায় রাস্তা চলতি মানুষের ক্ষতি হতে পারে, এটা ভেঙে যে কোনো পড়ে যেতে পারে, কারণ সার্ভিসটা যখন খারাপ তাহলে তার বেসটা কী করেছে। আমরা প্রাথমিকভাবে এইটাকে আপাতত এখানে লক করে রেখেছি আমরা গ্রামের মানুষ মিলে, এইটা যে কন্ডাক্টর তাকে আসার জন্য আমরা বলছি, সে আলোচনা করবে, এখন পর্যন্ত তার কোনো পাত্তা নেই, বা তার পক্ষ থেকে শুধু লেবাররাই কথা বলেছে, এ পর্যন্ত কেউ কথা বলেনি। আমরা এই বিষয়টা নিয়ে হায়ার অথরিটিকে জানাবো, যদি এইটা সঠিকভাবে না হয় তাহলে যেখানে যাওয়ার সেখানে আমরা যাবো এই বিষয়ে। এ বিষয়ে আমাদের প্রতিনিধি গোপাল ঠাকুরের একটি প্রতিবেদন আমরা দেখব। সজলধারা প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার 24 ঘন্টা যেতে না যেতেই ধুড়মুড়িয়ে ভেঙে পড়ল মুর্শিদাবাদের বিশুদ্ধ পানীয় জলের প্রকল্প সজলধারা। আর এই প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ার 24 ঘন্টার মধ্যে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের দমকলের 16 নম্বর ওয়ার্ডের মামুদপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে যে শুক্রবারই এই সজলধারা প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে এবং এই প্রকল্পের কাজ সম্পন্ন হওয়ায় শুক্রবার বিকেল 4:30 নাগাদ এই জলের ট্যাঙ্কিগুলিতে জল ভরার কাজ শুরু হয়েছে এবং জল ভরার কাজ শুরু হলে রীতিমতো শনিবার সকালবেলায় স্থানীয় বাসিন্দারা দেখেন যে এই জলের সমস্ত বিভিন্ন সরঞ্জাম বা ট্যাঙ্কিগুলো হুড়মুড়িয়ে মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে এবং এই প্রকল্পের কাজে রীতিমতো ব্যাপক দুর্নীতি হয়েছে বলে স্থানীয়রা সরব হয়েছেন এবং স্থানীয়দের বক্তব্য যে এই কাজ সম্পূর্ণ দুর্নীতি হয়েছে, নিম্নমানের সামগ্রিক ব্যবহার করা হয়েছে যার ফলে এই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে এই প্রকল্প সজলধারার বিশুদ্ধ পানীয় জলের এই প্রকল্প, যেখানে দেখা গেছে যে কংক্রিটের বদলে 3 নম্বর ইটের এবং নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হয়েছে, ফলে মাটির গোড়া আলগা হয়ে এই ট্যাঙ্কিগুলো রীতিমতো পড়ে দুমড়ে মুচড়ে মাটিতে পড়ে রয়েছে এবং এই ঘটনায় রীতিমতো শনিবার সকালে ডোমকলের মামুদপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যেখানে স্থানীয় মানুষরা বারবার বলেছেন যে এই কাজের জন্য রীতিমতো কোনো কন্ট্রাক্টর তার দায়িত্বে ছিলেন এবং কন্ট্রাক্টরকে বারবার যোগাযোগ করেও তিনি এই কাজের শিউল দেখাননি। অন্যদিকে সমস্ত কাজই রীতিমতো লেবার শ্রেণীর লোকেদের দিয়ে করানো হয়েছে এবং উচ্চ পর্যায়ের কোনো আধিকারিক বা ইঞ্জিনিয়ার এই কাজ তদারকি করতে আসেননি বা দেখতে আসেননি, ফলে লেবার শ্রেণীর মানুষদের দিয়েই কাজ করানো হয়েছে এবং এই কাজ করার জন্যই এর পিছনে রয়েছে ব্যাপক দুর্নীতি আর দুর্নীতির কারণেই এটা দুমড়ে মুচড়ে রীতিমতো কাজ সম্পন্ন হওয়ার 24 ঘন্টার মধ্যেই ভেঙে পড়ে রয়েছে মাটিতে এবং মাটিতে পড়ে রাখায় এইখানকার স্থানীয় যারা বাসিন্দারা রয়েছেন মামুদপুরের তারা রীতিমতো এই সজলধারার প্রকল্পের যে কাজ তা ভেঙে পড়ায় রীতিমতো তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ যে প্রশাসন এই কাজগুলি রীতিমতো সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয়ে যে কাজ হয় সেই কাজগুলো তারা নিজেরাই তদারকি করে দেখাশোনা করে কাজগুলো করুক, যাতে সাধারণ মানুষ এই বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার মতো গুরুত্বপূর্ণ পরিষেবা যা মানুষ সাধারণ মানুষ যাতে পাক এবং সঠিকভাবে পাক, দুর্নীতি মুক্তভাবে পাক। আর এই ব্যাপক দুর্নীতি হওয়ার জন্যই এই কাণ্ড হয়েছে বলে তাদের এক অংশের দাবি এবং তাদের বক্তব্য। ইতিমধ্যেই প্রশাসন এই কাজগুলোকে গুরুত্বপূর্ণভাবে দেখে সঠিকভাবে, যদিও কন্ট্রাক্টরের লোকেরা অর্থাৎ লেবার শ্রেণীর লোকেরা সামনে আসে এবং এই কাজ আবার মেরামতি করার জন্য চেষ্টা করে কিন্তু স্থানীয়দের বাধায় সেই কাজ আটকে থাকে। তাদের দাবি যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার আসুক, এই কাজ দেখুক এবং সঠিকভাবে করুক এবং প্রশাসনের কাছেও তারা দ্বারস্থ হবেন বলে স্থানীয়রা জানিয়েছেন। দেখতে থাকুন আজ তক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।